দল করবার সুযোগ পাবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি অপছন্দ হয়, আপনার রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে গতবার এই আসনে বিজেপি যাকে যে প্রার্থী বিজেপিকে পরাজিত করেছে সেই প্রার্থীকে ভোট দিন এবং ভারতবর্ষকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি সংবিধানকে বাঁচান, সংরক্ষণকে বাঁচান, আদিবাসী আন্দোলনকে বাঁচান, দলিত আন্দোলনকে বাঁচান, দেশকে বাঁচান। এই আহ্বান রেখে আমি বলবো, যদি 45 ডিগ্রি গরমে থাকে, এটা দেশ বাঁচানোর লড়াই, 45 ডিগ্রি গরম থাকলেও সেই গরমে বরাবর বাংলার মানুষ বেশি ভোট দেয়। এবার প্রমাণ করে দিতে হবে যে আমরা 45 ডিগ্রি গরম কিংবা আয়লা থেকে রমেলা কোনো কিছুই আমাদের ঠেকাতে পারবে না। আমরা লাইনে দাঁড়াবো, বিজেপির পরাজয় এবং ইন্ডিয়া জোটের জয়, বিজেপির পরাজয় এবং গণতন্ত্রের জয়, বিজেপির পরাজয় সংবিধানের জয়, বিজেপির পরাজয় মোদী অমিত শাহের পরাজয় এবং ভারতবর্ষের জয় সবই সুনিশ্চিত। এই কথা বলে আপনাদের কাছে আবার বলছি, নরেন্দ্র মোদী থাকে রুটি রোজগার থাকবে না। নরেন্দ্র মোদী হকার বিরোধী, ইতিমধ্যে 40% হকারদের বাজার ওরা অনলাইনে দিয়ে দিয়েছে।